এবার ব্যবসায়ীকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বারুইপুরের ধোপাগাছি এলাকায়। বুধবার বিকেলে দোকান থেকেই অপহরণ করা হয় বলে আব্দুল হালিম সর্দার নামে এক ব্যবসায়ীকে। শুধু তাই নয়, ইতিমধ্যেই 33 লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোনও করা হয়েছে অপহৃত ব্যবসায়ীর স্ত্রীকে। আতঙ্কে অপহৃত ব্যবসায়ীর পরিবার জানা গিয়েছে বুধবার বিকেলে 3টি অটো করে জনা দশেক দুষ্কৃতী হঠাৎ হানা দেয় আব্দুল হালিম সর্দারের দোকানে। সেই সময় দোকানেই ছিলেন তিনি। অভিযোগ, জোর করে দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। ঘটনার কিছুক্ষণ পর ওই ব্যবসায়ী স্ত্রীকে ফোন করে 33 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আমি ফোন পেয়ে বাড়িতে এসেছি, আমি সরাসরি ঘটনাস্থলে ছিলাম না, আমি জানিও না। ঘটনাস্থলে আমাকে ফোন করে বলা হয়েছে যে দাদাকে এরকম তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিছু লোক এসেছিল, তাদের মধ্যে চেনা পরিচিতর মধ্যে আনোয়ারকে আমরা চিনতে পেরেছি। আর এছাড়া যা ঘটনার বর্ণনা দিয়েছে তাতে পারুলি বিবি বলে একজন আছে, তাকে আমরা চিনতে পেরেছি। এছাড়া আমি কাউকে কাউকে চিনতেও পারিনি, যে ছিল ঘটনাস্থলে সে চিনতে পারিনি কাউকে। আরও 8-10 জন লোক ছিল, তারা 3টে অটো নিয়ে এসে কোন জোর বলপূর্বক তাকে নিয়ে চলে গেছে। এবার তারপর ওখান থেকে ফোন করে নানা রকম ওর ফোন থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে টাকা পয়সা না দিলে তাকে তার কিডনি কেটে বিক্রি করে দেবে, কুচি কুচি কেটে করে কেটে ফেলে দেবে, এইসব। ওরা 33 লক্ষ টাকা চাইছে। এই প্রসঙ্গে অপহৃত ব্যবসায়ী স্ত্রী মিনা সর্দার জানান তিনি বাড়ির বাইরে ছিলেন। অন্যান্য লোকজনের মুখ থেকে জানতে পারেন যে তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অপহরণকারীদের দলে আনোয়ার এবং পারুল বিবি বলে দুজন ছিল জানা গিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক জানাচ্ছেন, আনোয়ার এসেছিল এখানে, এসে এমনি ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখানে এসেছি, ঠিক আছে, মাঝে মাঝে আসি ওখানে, ওখান দিয়ে যাচ্ছিলাম। আনোয়ার এমনি চিনি ওকে, ওর সাথে এমনি কথা বলছিলাম, হঠাৎ দুখানা গাড়ি আসলে এসে হারিম দেখে তুলে নিয়ে চলে গেছে। আমি বাধা দিতে গিয়েছিলাম, আমাকে বলতে চলে যায় আমাদের 40-60 কোটি। ঘটনায় ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যবসায়ীর স্ত্রী জানাচ্ছেন আনোয়ার নামে ওই ব্যক্তি তাদের পরিচিত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার জেরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি।